এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি চিটাগাংয়ে আর্টিলারিতে। তো এটা হলো হালি শহরে, এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের শপ একসাথে আছে। তো এখানটায় আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো আজকে আসলাম। তো এখানে কী কী টাইপের স্ট্রিট ফুড আছে তো আপনাদের সাথে শেয়ার করব, আর কেমন কী প্রাইস সেটাও বলবো। এখানে স্পেশালি রেশমি জিলাপি পাওয়া যায়, তারপরে কয়েক রকমের চা পাওয়া যায়, মালাই চা, তারপরে কিছু অনেকগুলো টাইপের জুস পাওয়া যায়, তারপরে কিছু বেশ কিছু কাবাবের শপ আছে, এখান থেকে কাবাব পাওয়া যায়, তারপরে মোমোজ আছে। তো মোটামুটি সব কিছুই আছে, তো স্ট্রিট ফুডের মধ্যে আর কি ফুচকা চটপটি এগুলো আছে। তো আমরা হলো এখানে নিয়েছি তাওয়া চিকেন, আর নিয়েছি স্পেশাল পরোটা, ফ্রাইড মোমো, তারপর নিয়েছি রেশমি জিলাপি, তারপর নিয়েছি দুই রকমের জুস। আর এখানে সবগুলো খাবারই অর্ডার করার পরে পে করে তারপর এখানে বসে খাবারগুলো নিজেই নিতে হয়। গরম গরম জিলাপিগুলো, তারপরে হলো ক্রিসপি মোমো, সবগুলো আমাদের সামনে ভেজে মাত্র তুলে দিল। তো ভালোই লাগলো, একটু অন্যরকম একটা ফিলিংস, গরম গরম জিলাপি, তারপর সব কিছু অনেক গরম। তো ফার্স্টে আমার জিলাপিটার প্রতি খুব লোভ হচ্ছিলো, জিলাপিটা আগে ট্রাই করলাম, বেশ ক্রিসপি, মজাও ছিল রেশমি জিলাপি। সাথে তাওয়া চিকেন নিয়েছিলাম, তাওয়া চিকেনটা অত মজা ছিল না, আর এই আখের জুসটা অনেক মজা ছিল, আর লাচ্চি নিয়েছিলাম, লাচ্চিটা অত মজা লাগে নাই। তো ওভারঅল আর কি মোটামুটি ভালোই লাগছে, বসে হ্যাং আউট করার মতো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।